জয় গুরু, আপনি দেখছেন রিটায়নি ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন প্রাণ পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, লিখেছেন শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের নিবেদন প্রাণ পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে উদ্দেশ্য করে ভক্ত কবি গেয়েছেন, জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, সার্থক প্রযুক্ত এ পংক্তি। শ্রী অনুকূল চন্দ্রের সমগ্র জীবনকাল অনুধাবন করলেই দেখা যাবে তিনি আশার পথের মহান দিশারি। না, হয় না, পারি না ইত্যাদি নাবাচক ধ্বনির প্রশ্রয় তাঁর কাছে নেই। নিরাশা, হতাশা, অবসাদ বা ভেঙে পড়ার ভাবকে তিনি কঠোর হস্তে প্রতিরোধ করে তার মোড় ঘুরিয়ে দিয়েছেন উল্লাস, সাফল্য, বিজয় ও প্রসন্নতার দিকে। তার প্রতি পদক্ষেপে চাউনিতে বাকভঙ্গিমায় জীবন বিচ্ছুরিত হয়, তাই বারবার তিনি বলেছেন মৃত্যুকে অবলুপ্ত করার কথা। তাঁর প্রেমের ছোঁয়ায় হতাশের প্রাণে জাগে আসা, মরুর বুকে জেগে ওঠে খরস স্রোতস্বিনী, নিকষ অন্ধকার হয় আলোক প্লাবিত। উপনিষদে আছে প্রাণের উপাসনার কথা। প্রাণ হল সবকিছুর মূল শক্তি, তার অভাবে যাবতীয় বস্তু নিচয় মৃতবৎ প্রতীয়মান। আবার প্রাণের স্পর্শেই জড়ের বুকে চৈতন্যের সঞ্চার হয়, অশক্ত শক্তি লাভ করে, কৃপণ দাতা হয়, মুখ সবাক হয়, পঙ্গু সচল হয়। প্রাণ শক্তি ছাড়া কিছুই সঞ্জীবিত হয়ে ওঠে না, তাই প্রাণ সকলের চেয়ে বড়। প্রাণ শক্তিকে যা স্তিমিত করে, খর্ব করে, তাই মরণের সহচর। হতাশা, অবসাদ, বিষাদ ইত্যাদি সবই প্রাণের বিপরীত শক্তি, ওইগুলির সাথে থাকে প্রাণপুরুষের বিরোধ। প্রাণপুরুষ আত্মারূপে সর্বঘাটে বিরাজমান, তার বিরুদ্ধ শক্তি হল শয়তান, যা জীবনকে মরণপন্থী করে তোলে। শয়তানের হাতে আছে সর্বপ্রকারে প্রলোভন, সে অর্থ, বৃত্ত, মান, পদমর্যাদা ইত্যাদি মানুষকে প্রলুব্ধ করে। সে মানুষকে বলে, তোমাকে আমি সর্ব ঐশ্বর্যের মালিক করে দিচ্ছি, বিনিময়ে তুমি তোমার আত্মা আমার কাছে বিক্রি করো, দেখো তোমার হাতে কত ক্ষমতা। এইসব নিয়ে তুমি পরম সুখে কালযাপন করতে পারবে। আত্মার পথে চলে কেন শুধু শুধু কষ্টভোগ করবে? শয়তানের এই লোভানিতে যারা ঢলে পড়ে তারা পরমাত্মার সত্য শিব সুন্দরের পথ পরিত্যাগ করে নামতে থাকে নরকের আপাত সুন্দর মর্মর খচিত পথে। শয়তান প্রদত্ত ওই সুখভোগ ও যে সাময়িক কালের জন্য তা তারা বুঝতে পারে না। একটা নির্দিষ্ট কালের শেষে ওই সুখ সম্পদের ইতি হয়, তখন নেমে আসে ভয়াবহ হতাশা এবং অবসাদ। প্রভু যীশু জীবকুলকে সাবধান করে দিয়ে বলেছেন, অ্যান্ড ফিয়ার নট দেম হুইচ কিল দ্য বডি বাট আর নট এবল টু কিল দ্য সোল, বাট রেদার
ফেয়ার হিম হুইচ ইজ এবল টু ডিস্ট্রয় বোথ সোল অ্যান্ড বডি ইন হেল। যারা কেবল শরীরকে হত করে আত্মাকে হত করতে পারে না তাদের ভয় করো না, বরং তাদের ভয় করো যারা আত্মা ও শরীর উভয়কেই নরকে নিহত করে। অনন্ত শক্তিময় সেই প্রাণ পুরুষ যুগ প্রয়োজনে মাঝে মাঝে নরদেহে ঘনীভূত হয়ে আবির্ভূত হন, আর তার চরণ স্পর্শে অর্থাৎ চলন স্পর্শে প্রবৃত্তির পাষাণ চাপা অবস্থা তিরোহিত হয়ে মানুষ স্বস্তি লাভ করে, দুর্নীতি ও দুরাচারের উপশম হয়, অস্তিত্ব বিরোধী হিংস্রতার অবসান ঘটে, সচ্চিদানন্দময় পরমভাবের মূর্ত প্রতীক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্ররূপী যে ব্যক্তিত্ব কিছুকাল পূর্বেও ধরাধামে বর্তমান ছিলেন, তার সমস্ত অস্তিত্ব থেকেই নিয়ত খরিত হতো প্রাণধারা। তার অমীয় সঞ্চালনায় জীব মোহপাশ মুক্ত হয়ে উচ্ছল প্রাণবন্ত হয়ে উঠত। কোনো মানুষকে দেহে বা মনে ভেঙে পড়তে দেখলেই তিনি তৎক্ষণাৎ এমন অনুপ্রেরণা সঞ্চার করতেন যার ফলে তার সেই ভাঙা অবস্থা জোড়া লাগত, হারানো বিশ্বাস ফিরে আসত, আশা ও ভরসায় দীপ্ত হয়ে উঠত তার অন্তর। শুধু মানুষ কেন, গরু কুকুর এমনকি সামান্য পোকামাকড় বা গাছপালাও যদি রুগ্ন বা অসুস্থ হয়ে পড়ত, অস্থির হয়ে উঠতেন তিনি, তাকে রোগমুক্ত করে সুস্থ না করা পর্যন্ত তার স্বাস্থ্য ছিল না। জীবনের যা অপচয় ঘটায়, ক্ষয় সাধন করে, তার অপসারণ ও অবলোপ করাই ছিল তার অভিযান। তিনি চাইতেন মৃত্যু বা মৃত্যুর কোনো অনুচরই যেন জীবন নিয়ে যারা চলছে তাদের কাউকে আহত করতে না পারে। শয়তানের সর্পিল পদক্ষেপ তিনি যেখানেই দেখেছেন সেখানেই বজ্র কঠোর স্বরে সবাইকে সতর্ক করে দিয়েছেন। আমরা সাধারণত মানুষের দীর্ঘায়ু কামনা করি, কিন্তু শ্রী ঠাকুর বলেছেন চিরায়ু হওয়ার কথা। বহুবার আশীর্বাদ জানিয়ে তিনি বলেছেন তোমরা চিরায়ু হও, অর্থাৎ চিরকালের জন্য বেঁচে থাকো। এই চিরায়ু হওয়ার কথাটির মধ্যে আছে মৃত্যু কে একদম মুছে ফেলে দেওয়ার ইঙ্গিত। কিন্তু মানুষ একা বাঁচতে পারে না, তাকে বাঁচতে হয় পরিবেশ নিয়ে। সেই পরিবেশের মধ্যে কত প্রবৃত্তিমুখী লোক আছে, তারা ভ্রান্তিমূলক চলনে চলে, নিজেরাও কষ্ট পায়, অপরেরও কষ্টের সৃষ্টি করে। তারপর একটি কাজ ঠিকমতো করতে হলে কত বাধা অতিক্রম করতে হয়, কত মাথার ঘাম পড়ে, কত চোখের জল ঝরে। এই দুঃখ বা বাধা মানুষকে অনেক সময় অবসন্ন বা হতাশাক্লিষ্ট করে তোলে। অতি উৎসাহী উদ্যমপরায়ণ মানুষ যারা, তারা হয়তো এর ভেতর দিয়ে এগিয়ে চলতে পারে, কিন্তু যারা অমন শক্ত চরিত্রের নয়, অল্প বাধাতে মুসলে পড়ে, অথবা আঘাতে আঘাতে যাদের বুক ভেঙে গেছে, যাদের চোখে সমস্ত আলো ম্রিয়মান হয়ে এসেছে, কেন আশা করা দেখতে পাচ্ছে না? কোন আশা বা কোনো আশা যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য আছে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরম আশ্বাসবাণী। কখনো কখনো বিশ্বকবির সেই বিখ্যাত কবিতাটি তিনি দীপ্ত ভঙ্গিতে আবৃত্তি করে বলেছেন,
বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আবার কখনো বলেছেন, একবার পারিসনি তাতে কি, আবার চেষ্টা কর। খানদানি চাষার মতো হওয়া লাগে, খানদানি চাষা যেমন একবারের চাষে ফসল না হলে ছাড়ে না, আবার চাষ দেয়, আবার চেষ্টা করে, অমনি হতে হয়। শ্রী ঠাকুরের জীবন নিত্য জয়ের জীবন, বর্ধনার জীবন, পরাজয়ের গ্লানি তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি চিরনবীন, চিরসবুজ, চিরপ্রাণ সঞ্চারী, তাই তার দর্শনে তীব্র শোক প্রশমিত হয়, তার স্মরণ মননে দুর্বল সবল হয়ে ওঠে, তার প্রতি অনুরাগের টানে অলসের মাঝে কর্মের জোয়ার জাগে, তার এই আদর্শে তিনি নিত্য অচ্যুত। পূর্বে পূর্বে যেসব অবতার পুরুষ বা গুরু পুরুষোত্তম জগতে অবতীর্ণ হয়ে লীলা করেছেন, বর্তমানে মানুষ আমরা তাদের দর্শন পাইনি, কিন্তু গ্রন্থাদিতে পড়েছি তাদের কথা। তন্নিষ্ঠপরায়ণ ভক্তের কাছে শুনেছি তাদের গুণকীর্তন, তাদের জীবন কাহিনী, তাদের সকলেরই কর্মধারা এক। জীবকুলকে প্রবৃত্তির মূঢ়তা থেকে উদ্ধার করে তাদের কল্যাণময় স্বস্তি সুন্দর জীবনে প্রতিষ্ঠিত করা, জীবন বিরোধী যা তার সাথেই তাদের সংগ্রাম, সত্যকে, নীতিকে, মঙ্গলকে, যে বা যা গলা টিপে ধরেছে তার সে প্রয়াস দয়াল গুরুগণ দীপ্ত বিক্রমে নিরস্ত করেছেন। তাদের এই শাশ্বত চিন্তাধারা ও কর্মপদ্ধতি আমরা প্রত্যক্ষ করেছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে। কোনো প্রবৃত্তি, পূর্বের কোনো সংস্কার, কোন রকম ধারণার অভিভূতির দ্বারা আবদ্ধ না থেকে মুক্ত দৃষ্টি হয়ে বিবেচনা করে দেখলে এই উক্তির সত্যতা প্রমাণিত হবে। তখন বুঝতে কষ্ট হবে না যে কুরুক্ষেত্রের সংকটময় মুহূর্তে মহাভিভূত শোকক্লিষ্ট বীরের প্রতি সর্বধর্মান পরিত্যাজ মামেকাং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে তুমি আমাকে রক্ষা করে চলো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, দুঃখ করো না। এই যে মহাবাণী উচ্চারিত হয়েছিল, সে একই সুরের বাণী আবার ধ্বনিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের পাবনা জেলায়। তোদের মহা মহাপাপ থাক, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই, আমায় বিশ্বাস কর, ছুটে চলে আয়, নাচতে নাচতে ছুটে আয়, জয় জিসাস, জয় জিসাস বলে ছুটে আয়। কে কোথায় আছিস, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, আয় চণ্ডাল, একবার পরমাত্মার ভাবে ভাবিত হ, তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব, অন্তরে অন্তরে নাম কর, নামে ডুবে পড়, আমি অনামী, তোদের অন্তরে অন্তরে জেগে উঠব, তোদের আত্মাতে আমি জেগে উঠব, সকলকে বল, ভয় নাই, চিন্তা নাই, অভীর অভীর অভীর। যেসব আর্ত পতিত বিধ্বস্ত মানব তাঁর কাছে এসেছে, তাদের একজনকেও তিনি দূরে ঠেলে ফেলে দেননি। প্রতিটি মানুষই তার কাছে আশা পেয়েছে, ভরসা পেয়েছে, পেয়েছে চলার পথের সন্ধান। তার জীবনের নীতি ছিল, পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও। সমাজের কীট, বংশের কুলাঙ্গার বলে যারা চিহ্নিত, শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তারা
নবজন্ম লাভ করেছে। তাদের সেই পরিবর্তিত জীবনের বাক্য ও ব্যবহারের ছোঁয়াচে আবার বহু নিকৃষ্টের জীবন বা জীবনে এসেছে আমূল পরিবর্তন। কারোর হয়তো বাড়ি পুড়ে গেছে, প্রচণ্ড আর্থিক ক্ষতি হয়েছে, অথবা অন্য কোনোভাবে মনের উপর চাপ পড়েছে, আত্মসহায়ভাবে আত্মঅসহায়ভাবে সে তার অবস্থা নিবেদন করেছে প্রভুর চরণ প্রান্তে, বলেছে মন ভেঙে গেছে, আর কিছু করার শক্তি পাচ্ছি না। শুনেই শিশি ঠাকুর কখনো বলেছেন, ভেঙে পড়ো না, আবার উঠে দাঁড়াও, বুকে জোর নিয়ে যা যা করণীয় সব ঠিক মতো করো। পরমপিতার সন্তান কি কখনো ঘাবড়ায়? অর্থাৎ তিনি চাইছেন এমন তোর প্রাণবান কর্ম প্রেরণা সৃষ্টি করতে, যার ধাক্কায় ওই কষ্টকর অবসন্ন ভাব যেন ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায়। বিজয় ও সফলতার অদৃশ্য শ্রী ঠাকুর, তাই তাকে ভালোবেসে তার শ্রী মুখে হাসি ফোটাবার তীব্র আপ্রাণতা নিয়ে যে তার নির্দেশ পালন করে, সে অচিরেই কর্ম সাফল্য লাভ করে। আবার কোনো অবসাদগ্রস্তকে কখনো বলেছেন, মাঝে মাঝে মেঘলা হয়, আর মেঘলা দিনে তড়িৎ যন্ত্র বা ডাইনামো ভালো না চলতেই পারে, তা বলে হতাশ হতে নেই, নিজেকে ধিক্কার দিতে নেই, উঠা পড়া আছেই, লেগে থাকতে হয়, মনে বল রাখতে হয়, বুকে জোর চাই, বুক টান করে থাকতে হয়। এমনটা হলেই মানুষ সংকটময় পরিস্থিতিকে কাবেজ করতে পারে, নতুবা ওটা কাটিয়ে ওঠা কঠিন হয়। আর একবার যদি কেউ হতাশা বা অবসাদের কবলে পড়ে, তাহলে তার কর্মশক্তি অনেক শিথিল হয়ে যায়, বুদ্ধিতে জড়তা এসে যায়, প্রচণ্ড মনস্তাপে স্নায়ুগুলো দুর্বল হয়, চোখ মুখের চেহারাও বিবর্ণ হয়ে ওঠে। তাই কোনো ব্যাপারে কারো নিষ্ক্রিয় উদ্যমহীন অবস্থা দেখলেই তিনি বলে উঠতেন, ভাবিস কে, ওট লাগ, করাই চাই, পারাই চাই, আমি কি ডরাই সখি, ভিকারি রাগ হবে। কথাগুলি বলার সঙ্গে সঙ্গে তার চোখের মণিতে, ভুরুর উপরে, মুখের ভঙ্গিমায়, হাতের আঙ্গুলে তথা সর্বশরীরে যে প্রেরণা সঞ্চারী সজীব নৃত্য বিকশিত হয়, তা মানুষের ভেতর বা ভেতরে ঘুমিয়ে থাকা কর্মোদ্দীপনাকে চেতন সক্রিয় করে তুলত। সাথে সাথে ছিল কণ্ঠস্বরের আকুল দরদি সাড়া জাগানো অন্তঃস্পর্শী আবেদন। এ দৃশ্য প্রত্যক্ষ করা না থাকলে কোনো ভাষা বা রং দ্বারা একে যথাযথ বর্ণিত ও চিত্রিত করা সম্ভব কিনা জানি না। এই জায়গায় একটি বিশেষ কৌতুকের কথা উল্লেখযোগ্য। শুধু শ্রোতা বা যারা শুনছেন তারা জানেন যে আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে, এই পংক্তিটি মাইকেল মধুসূদন বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত। রাবণের পুত্রবধূ প্রমীলার তেজদীপ্ত উক্তি এটি। মেঘনাদ বধ তাতে রাবণের পুত্রবধূ আর প্রমীলার তেজদীপ্ত উক্তি, কিন্তু বলার সময় শ্রী ঠাকুর প্রায়শ ভিখারি রাঘবের জায়গায় উচ্চারণ করতেন লম্পট রাবণে। উদ্দেশ্য হল অসৎ যা তার বিরুদ্ধে অভিযান করতে আমি ভয় পাই না, সমস্ত শরীরে তেজ বীর্য পরাক্রমে এক বিপুল সমন্বয় ঘটিয়ে স্বরের মাদকতা সৃষ্টি করে তিনি বলে উঠতেন,
আমি কি ডরাই সখি লম্পট রাবণে? তার অভিপ্রায় ছিল কোন সৎকাজে অথবা ইষ্টের কোনো বিশেষ ইচ্ছা পরিপূরণ করতে আমরা কেউ যেন কখনো ভীত না হই, পিছিয়ে না আসি। তাই কোনো কর্মের আদেশ দিয়ে ভক্তবৃন্দের প্রাণের মর্মমূল ধরে নাড়া দিয়ে বলেছেন, তাড়াতাড়ি করে ফেলো লক্ষ্মী, করাই লাগবে, মারি অরি পারি যে কৌশলে। সৎ কাজে পেছপা হওয়ার কোনো প্রশ্নই তার কাছে ছিল না, তাই কোনো বিপন্ন অবস্থাতে ঘাবড়ে যেতে তিনি বিশেষভাবে নিষেধ করতেন। বলতেন, ঘাবড়ে গেলে আর উঠে দাঁড়ানো মুশকিল হয়। ছোট্ট একটি ছড়ার মধ্যেও বললেন, বিপদ ভেবে ঘাবড়ে যায়, জানিস আপদ তারে খায়। কোনো ছাত্র বা ছাত্রী হয়তো পরীক্ষায় ফেল করেছে, মৃয়মান হয়ে এসেছে পরম দরদী দয়াল ঠাকুরের কাছে সান্ত্বনা লাভের আশায়। তীব্র উদ্যমী প্রেরণা দিয়ে তিনি বলেছেন, তাতে কি, আবার চেষ্টা করো, ভালোভাবেই পাশ করাই লাগবে। যেসব জায়গায় ফাঁক আছে সেগুলো সেরে ফেলো। পরীক্ষায় ফেল করে থাকা আমার ভালো লাগে না, এই ছিল প্রাণপুরুষের নীতি। কখনো বলেছেন, পরীক্ষা না দেওয়াও বরং ভালো, কিন্তু দিয়ে ফেল করা আমার ভালো লাগে না। সেই জন্য যদি কোনো পরীক্ষার্থী তার কাছে এসে বলতো পড়াশোনা তেমন ভালো হয়নি, তাকে তিনি বলতেন, যখন ভালো বুঝবি তখন পরীক্ষা দিস, তোরা সুখ সাফল্যের অধিকারী হ, এই চাই। কোনো ছিদ্র প্রমাণ জায়গাতেও অসাফল্যের বীজ থাকতে দিতে রাজি ছিলেন না শেষে ঠাকুর। তিনি কথাচ্ছলে বলতেন, একটা ক্ষুদ্র অসাফল্য অনেক বৃহৎ অসাফল্যকে ডেকে আনে। যেমন নৌকার একটি ছোট্ট ছেঁদা যথাসময়ে বন্ধ না করলে তা দিয়ে জল ঢুকে সমস্ত নৌকাখানি ডুবিয়ে দিতে পারে, তেমনি জীবনের একটা ফাঁককে যদি বাড়তে দেওয়া যায় তবে সেটা আস্তে আস্তে বড় হয়ে একদিন অনেক কিছুকে গ্রাস করবে। তাই সব রকম অকৃতকার্যতা, অসাফল্য, ব্যর্থতাকে কৃতকার্য, সফল ও সার্থক করে তুলতে হবে। ব্যর্থতাকে সার্থকতায় পর্যবেসিত করতে যেয়ে একটা মানুষের অনেক বেশি অনেক কর্ম তৎপর ও সতর্ক দৃষ্টি সম্পন্ন হতেই হয়। একটা দিক গড়ে তুলতে গিয়ে অন্য কোনো দিন থেকে ব্যর্থতার থাবা এসে যেন আক্রমণ না করে সেদিকে তীব্র নজর রাখতে হবে। যেমন একটা দালান ভালো ও শক্ত করে গাঁথতে গেলে তার ভিত খোড়া, ইট ঠিক মতো সাজানো, মাত্রা মতো চুন বালি বা সিমেন্ট দেওয়া ইত্যাদি সব দিকেই সমানভাবে নজর রাখতে হয়। জীবনে যে কোনো বিষয়ে সার্থকতা লাভের ব্যাপারেও অতটা নিখুঁত ও সাবধান দৃষ্টি থাকা দরকার, নতুবা পরিপূর্ণ সার্থকতা আসে না। অনেকে ছেলেমেয়ের একদিকে সামাল দিতে গিয়ে অন্যদিক আলগা হয়ে যায়, তার কারণ সব দিককে সমান নজরের অভাব। কোনো ফেল করা ছাত্রের পূর্ব পরীক্ষায় যে ত্রুটিগুলো থাকে পরের বার সেগুলি সংশোধন করার দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে অন্যান্য কিছু অপ্রয়োজনীয় বিষয়ে হয়তো ঢিল পড়ে যায়, সেই ফাঁক দিয়ে আবার ফেলিওর বা ব্যর্থতা এসে আক্রমণ করে। এইভাবে তারা বারবার অকৃতকার্য হয়। এমনতর যারা
শেষে ঠাকুরের কাছে এসেছে, তাহলে তিনি আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এর মধ্যে এমনও ঘটনা ঘটেছে যে কেউ হয়তো তিনবারে, কেউ বা সাতবারে পাশ করেছে, কিন্তু পাশ না করা পর্যন্ত শেষে ঠাকুর ছাড়েননি। বারবার ব্যর্থতার অপমানের চালায় যখন সেই ছাত্র বা ছাত্রী একেবারে ভেঙে পড়েছে আর একবারও বইয়ের পাতা খুলতে ইচ্ছুক নয়, এমনকি শিশি ঠাকুর আবার পড়তে বলবেন বলে তার স্নেহময় সান্নিধ্য বর্জন করারও চেষ্টা করছে, বিশ্বপিতা পরম দয়াল কিন্তু কাঙ্গালের মতো তার পেছন পেছন চলেছেন। এই সময় মনে হয় রজনীকান্ত সেনের ভক্তিরসিক্ত সেই পংক্তি কটি, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, আমি তবু চলে গেছি ফিরায় আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ। ব্যর্থতার আঘাতে জর্জরিত ছাত্রের যাতে পড়ায় মন বসে, সে যাতে জয়ী হতে পারে, সুখ লাভ করতে পারে, তারই একান্ত কামনায় মহাকৌশলী তিনি কত রকম ছলা কলা প্রয়োগ করেছেন। এই ছলা কলা শুধু তার মঙ্গল কামনায় প্রযুক্ত, চাহিদা কেবল একটি ছেলে বা মেয়ের ভালো হোক, সে বড় হোক, প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি লাভ করুক। তার জন্য কখনো তিনি শাসন করেছেন, আবার কখনো বা আদর করেছেন, সোহাগ করেছেন, ভালো ভালো জিনিস দিয়েছেন যাতে তাকে অর্থাৎ ওই প্রেমিক পুরুষটিকে খুশি করবার উদগ্র আকাঙ্ক্ষায় ছেলেমেয়েরা অসাধ্য সাধন করে ফেলতে পারে। আর নরবিগ্রহে ঘনীভূত ওই অনন্ত শক্তির উৎসের কথা যত ভাবা যাবে, তত তার ধ্যান করা যাবে, ততই বাড়বে কর্মশক্তি, ক্ষমতা হবে দুর্বার। চৈতন্যের মূল কেন্দ্র তাকে দীপ্ত করে রাখতে পারলে তিনিই দান করেন বুদ্ধিযোগ ও কর্মকৌশল। মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করবার জন্য বা করাবার জন্য তার এই প্রচেষ্টা মোটেই তথাকথিত জ্ঞানার্জনের জন্য নয়। তিনি দেখেছিলেন যে বিদ্যমানতা অর্থাৎ সপরিবেশ ভালোভাবে বেঁচে থাকার জ্ঞান ছাড়া শুধু দুপাতা বইয়ের জ্ঞান থাকলে বিদ্যান হওয়া যায় না। তার বিদ্যা বা বিদ্যমানতার জ্ঞান লাভের জন্য চাই প্রবৃত্তির পাষাণভার থেকে মুক্ত হওয়া। এ হলে তখন একটি মানুষের স্নায়ুতন্ত্র সফল হবে, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, অতি বিরুদ্ধ পরিস্থিতিতেও সে ঘাবড়ে না যে তাকে অতিক্রম করার শক্তি ও বুদ্ধি খুঁজে পাবে। তাই জীবনের তুচ্ছতম ব্যর্থতাকেও শিশি ঠাকুর তুচ্ছ ভাবতেন না। যে প্রবৃত্তি প্রীতি মানুষকে লক্ষ্যহারা করে ব্যর্থতার গহ্বরে নিক্ষেপ করে তা হটিয়ে দিতে চাইতেন এবং তার জন্য যা করা দরকার তা করতেন, এই তার জীবন নীতি। সেই জন্য কখনো কোনো ফেল করা ছাত্রের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, এবার ফেল করেছিস ভালোই হয়েছে, কোনো কোনো জায়গায় কাঁচা আছে তা ধরতে পারলি, এখন সেগুলি ঠিক কর। ফেলিওরটাকে বা ব্যর্থটাকে পিলার অফ সাকসেস মানে কৃতকার্যতার স্তম্ভস্বরূপ করে তোলা চাই। কথিত আছে বিষ্ণুর দুই অনুচর জয় ও বিজয়। এই জয় বিজয় রূপ দুটি শক্তি শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের নিত্য সঙ্গী ছিল। পরাজয় বা পরাভব কোনোদিন তার কাছে ঘেঁষতে পারেনি, তার প্রতিটি গতিভঙ্গিমাই ছিল জয়ের, সাফল্যের, কৃতিত্বের। তার এই সাফল্যের পরিজাতমালার স্পর্শ যে পেয়েছে সেই ওই পথে এগিয়ে গেছে, তাই সদ্য একমাত্র পুত্র হারানো মায়ের শোকও তার সান্নিধ্যে অপনোদিত হয়েছে। একটি বাণীতে তিনি বলেছেন, শোক শয়তানেরই উপাদেয় খাদ্য, যদি তা ঈশ্বরের আপ্রাণ করে না তোলে। কারণ
শোকে অভিভূত হলেই মানুষের কর্মক্ষমতা লুপ্ত হয়, চিন্তায় জড়তা আসে, নার্ভের শক্তি কমে যায়, এক কথায় জীবনী শক্তি স্তিমিত হয়। শয়তানের মরণ আলিঙ্গনে তখন সে মানুষটি পিষ্ট হতে থাকে, আর ইষ্ট রাগে অনুরঞ্জিত যে হয়ে ওঠেনি এমনতর মারার মায়াবদ্ধ জীবের শোক কখনো তাকে ঈশ্বরে আপ্রাণ করতে তুলতে পারে না। শ্রী শ্রী ঠাকুর সচ্চিত আনন্দময়, নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত পরম পুরুষ, তাই তার প্রেরণার গণ্ডির ভেতরে যে এসেছে সেই ওই জাতীয় ক্লিষ্ট কবল থেকে রেহাই পেয়েছে। শয়তানের শক্তি যত প্রবলই হোক, নারায়ণের শক্তির কাছে তা পরাভূত এবং অবদমিত। ট্র্যাজেডি মানে শোকাবহ বা বিয়োগান্তক ঘটনা। ট্র্যাজেডিতে আছে শোকের বাতাবরণ। যে শোক মানুষকে অবশ ও মুহ্যমান করে তোলে, একটা ট্র্যাজেডি নাটক দেখে আমরা চোখের জল ফেলি, বিষণ্ণ হয়ে পড়ি, কিন্তু শোক ও বিষাদ শয়তানের লীলার উপকরণ, জীবনী শক্তির ক্ষয়কারক। ক্রমাগত দুঃখের মাঝে কাউকে রাখতে থাকলে তার প্রাণময়তা ক্রমশ ক্ষীণ হতে হতে একেবারে নিভে যেতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর কাব্যে, নাটকে ও সাহিত্যে ট্র্যাজেডির অনুপ্রবেশ পছন্দ করতেন না। বিয়োগান্ত কাব্য, নাটক বা সাহিত্য রচনা তার অভিপ্রেত ছিল না। তিনি চাইতেন মিলনাত্মক ঘটনা, যার অপর নাম কমেডি। কমেডির মধ্যে আছে আনন্দ, উল্লাস, জীবনের স্ফূর্তি, এর ভেতর দিয়ে বাঁচার আনন্দ জেগে ওঠে, মনটা আশায় ভরসায় ভরপুর হয়ে ওঠে, পরস্পরের মধ্যে একটা ভালোবাসার প্রেরণা উদ্দল হয়ে ওঠে। এই ভালোবাসা বা প্রেমই জীবনের আদিম সম্বেগকে উচ্ছল করে তোলে, যা বিচ্ছিন্ন হতে দেয়, হতে চায় না, মিলিত হতে চায়। অস্তিত্বের মিলন আকুতি যত ঊর্ধ্বে আসক্ত হয়ে নির্ভুল পথে চালিত ও নিয়ন্ত্রিত হবে, জীবন ততই হবে বিকশিত, তার ওজোদ্দীপ্ত ততই বৃদ্ধি পাবে। ধীরে ধীরে তা একদিন উপনীত হতে পারে ঈশ্বর ভক্তিতে। মিলন, আনন্দ, ঈশ্বরের চাহিদা আর বিচ্ছেদ, দুঃখ শয়তানের খোরাক। তাই দৃশ্য ও শ্রব্যকাব্যে কল্যাণধর্মী কমেডির এত প্রয়োজন। কমেডি বিষয়ের চিন্তা ও প্রচার লেখককে তথা শ্রোতা বা দর্শককে আনন্দে থাকতে ও বাঁচতে সাহায্য করে। জীবনে মানুষের দুঃখের কারণ প্রভূত, আদিভৌতিক, আদিদৈবিক ও আধ্যাত্মিক দুঃখরাজি নিয়ত মানুষকে পীড়ন করে। তারপর আবার একটা নাটক দেখে কি সাহিত্য পাঠ করে যখন সে মনোরঞ্জন করতে চায় বা জাগতিক সমস্যায় স্বরাঘাত থেকে সাময়িক মুক্তির আশ্রয় খোঁজে, তখনও যদি তাকে সেই দুঃখের পীড়ন সহ্য করতে হয়, তাহলে আর সহাস্তি লাভের সুযোগ কোথায় থাকে? যে দুঃখ সে বাইরে পাচ্ছে, নাটক ও সাহিত্য প্রবেশ করে সেটা আরও খানিকটা বাড়িয়ে নিয়ে আসে মাত্র। এইভাবে শুরু হয় জীবনের অবনমন বা সংকোচন। উদারতা, মহত্ব ও পারস্পরিকতা বোধের ক্রমশ মৃত্যু ঘটতে থাকে। মানুষ হয়ে ওঠে স্বার্থপর, ভীরু, কদাচারী, দুষ্টবুদ্ধিসম্পন্ন। বর্তমান সমাজের চারিদিকে তাকিয়ে এ জাতীয় মানুষের সংখ্যা নিতান্ত কম দেখা যায় না। এর অন্যতম প্রধান কারণ হল ট্র্যাজেডি ধর্মী রচনা ও চিন্তাকে উৎসাহিত করা। বহু আগের থেকে এই পরিণতি উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুর সাহিত্য নাটকের মধ্যে বা মধ্য দিয়ে জীবনের জয়যাত্রা ঘোষণা করার কথা বলেছিলেন। জগতে মানুষ আছে, তার পরিবেশ আছে, সবারই আছে বাঁচার আকাঙ্ক্ষা, তাই কর্ম আছে এবং আছে তৎসঞ্জাত সমস্যা।
এই বিষয়ে শ্রীশ্রী ঠাকুরের নীতি হলো সমস্যা থাকবেই, কিন্তু রচনা যেন কেবল সমস্যাতেই শেষ না হয়, পরাজয়ের গ্লানিতে বিবশ না হয়ে ওঠে, সমস্যার কঠিনতম আঘাতেও জর্জরিত হয়ে মানুষ কীভাবে বাঁচবার বাঁচার প্রবল আকুতিতে সমস্যাকে অতিক্রম করে জয়ী হয়, অসতের পরাজয় ঘটে। কাব্য নাটকে এই বিষয়টি ফুটিয়ে তোলা চাই, তার ফলে মানুষ পাবে আশা, পাবে ভরসা, জানবে জীবনটা হেলাফেলার মাঝে পড়ে শেষ হয়ে যাওয়ার নয়, জীবনের মূল্যবোধ সম্পর্কে একটা মহান অথচ নিশ্চয়াত্মক দৃষ্টি তিনি ফিরিয়ে এনেছেন। দুঃখের আর এক ভাই অশান্তি। যেসব পরিবারে সব সময় ঝগড়াঝাঁটি, অশান্তি, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি চলতে থাকে, সে পরিবারের লোকদের জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে, তাদের জীবনের কোনো স্বাভাবিক উচ্ছলন বা ফুর্তি থাকে না, ধীরে ধীরে তারা অজ্ঞাতসারে হয়ে পড়ে কুটিল মনা, বিকৃত বুদ্ধি সম্পন্ন। ওই পরিবারের ছেলেমেয়েরাও হয়ে ওঠে আচারভ্রষ্ট, অব্যবস্থিত চিত্ত, অস্থির। পরিবারের আয়ুও ক্রমশ কমে যেতে থাকে, তাই অশান্তির দাবানল শয়তানেরই অন্যতম, নাকপাশ ছাড়া আর কিছুই নয়। মানুষ এর কবল থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু বেরিয়ে আসা মুখের কথা নয়, তার জন্য চাই বৈশিষ্ট্য পালি আপুরয়মান ইষ্টের প্রতি অস্তলিত অনুরাগ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই ইষ্টপুরুষ, অভাবের কাঁটা, অশান্তির জ্বালা তার চারপাশেই ছিল, কিন্তু তা কোনোদিন তাকে বিদ্ধ ও ক্লিষ্ট করতে পারেনি। সদানন্দময় পুরুষ তিনি, তাই তার পূর্ণ দর্শন মাত্রেই অশান্তিতে রহিত হয়। তদ প্রদত্ত বীজমন্ত্রের স্মরণে মননে সকল প্রকার লালসার উগ্রতা বিনায়িত হয়, আর অমীয়বাণী শ্রবণে সর্বসংশয় ছিন্ন হয়, তার প্রতি অনুরাগের টানে অশান্ত মন শান্ত হয়। মানুষ শান্তি লাভের আশায় কত গীতা, ভাগবত, পুরাণ শ্রবণ করে, সাধুসঙ্গ করে, অশেষ কষ্ট ভোগ করে তীর্থাদিতে ভ্রমণ করে, কিন্তু এই সহজ বৈজ্ঞানিক সত্যটা অনেকে বোঝে না বা বুঝতে চায় না যে শান্তি পেতে গেলে নিজে শান্ত হতে হবে। প্রবৃত্তির কোনো রকম চঞ্চলতা যেন চিত্তের বিক্ষেপ ঘটাতে না পারে, আর শান্ত হওয়ার জন্য প্রবৃত্তি বন্ধন থেকে মুক্ত কোনো শান্ত পুরুষকে ভালোবাসতে হবে, তাতে শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার প্রীতির জন্য কর্ম করতে হবে। যেমন একজন জ্ঞানীর প্রতি শ্রদ্ধাবান হয়ে উঠলে মানুষ ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে, কোনো অসৎ ব্যক্তির উপর আসক্তি পরায়ণ হলে মানুষ অসৎ হয়ে ওঠে। শান্তি লাভের বেলাতেও ঠিক তেমনি শান্ত পুরুষে সশ্রদ্ধ সঙ্গ করা যায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর একটি পরম বিশেষত্ব এই যে তিনি কখনো কোনো মানুষকে নিরাশ করেননি, প্রত্যেকেই জানত ও বিশ্বাস করত যে শ্রী ঠাকুরের করুণা ঘন দৃষ্টি থেকে সে বঞ্চিত হবে না। কথিত আছে, ঈশ্বর তার রাজত্ব থেকে কাউকে নির্বাসিত করতে পারেন না, শ্রী ঠাকুরের অভয় চরণে আশ্রয় থেকেও কেউ নির্বাসিত হয়নি। সমাজ, সংসার যাদের উপর কোনো রকম আশা রাখতে পারে না, যাদের চারিত্রিক পরিবর্তন দুঃসাধ্য এবং অসাধ্য বলে লোকে মনে করে, তাদের জন্য স্নেহশীলা জননীর মতো শ্রী ঠাকুরের যে দরদ, তাদিগকে সংশোধিত করে মানুষ করে তোলার জন্য তার আরতি, তা অতুলনীয়, অসীম। এই অপরিশুদ্ধ ভ্রষ্টাচারীদের প্রতি তিনি কৃপরাশি বিতরণ করে, আদর দিয়ে ভালো কথা বলে
তাদের চরিত্রের মোড় ফেরাতে চেষ্টা করেছেন, বার বার তার আঘাত দিয়েছে সেই নব নীত কোমল হৃদয়ে, বারবার অন্যায় আচরণ করেছে, তবু বারবার তিনি অনন্ত স্নেহে তাদের আগলে ধরে বুঝিয়েছেন ও পথে চলার পরিণতি, তাদের গুরুভক্তি বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন নানা কৌশলে। জনৈক ভক্ত একদিন অসহিষ্ণু হয়ে প্রশ্ন করলেন, আপনি তো জানেন এদের পরিবর্তন হবে না, তবুও আপনি এদের জন্য এত চেষ্টা করেন কেন, কেন এত কষ্ট পান? উত্তরে প্রশান্ত হৃদয়ে বা প্রশান্ত বদনে বলেছেন, নিখিলক্ষেম বিধাতা পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমি বড় আশাবাদী, কারো পরেই আমার আশা হারাতে ইচ্ছা করে না। আমি জানি পাত্রটা ফুটো, জল ঢাললে পড়ে যাবে, তবু আমি জল ঢালতে থাকি, ভাবি ঢালতে ঢালতে ওই জলের থেকে শ্যাওলা পড়ে কোনোদিন যদি ফুটোটা বন্ধ হয়। এত অপরিসীম আশার কথা, এমন অনন্ত স্নেহের কথা কেউ কখনো কোথাও শুনেছে বলে আমাদের জানা নেই। তাই তো শ্রী ঠাকুর জগতের প্রাণ পুরুষ, তার কথা শুধু কথাতেই পর্যবেক্ষিত হয়নি, তিনি যা বলেছেন বাস্তবে তা করেছেন, তাঁর জীবনী তাঁর বাণী। অত্যন্ত দুরাচার লোক হয়তো তাকে আঘাত দিয়ে তাকে ছেড়ে গেছে, কিন্তু বিশ্বপিতা তো কাউকে ছাড়তে পারেন না, সবাই তার সন্তান। তার মন মানব হৃদয় আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেলেও সেদিকে দৃকপাত না করে তিনি অস্থির হয়ে উঠেছেন ওই অভিমান হত অহংপুষ্ট লোকের জন্য, যে অহংয়ের তাড়নায় সে শান্তির পথ কল্যাণের পথ ত্যাগ করে যাচ্ছে, তার গ্রাসে পড়ে সে যে ভবিষ্যতে আরও নির্যাতিত ও বিমর্দিত হবে। তাই তার এত অস্থিরতা, কারণ অভিমান কথাটির অর্থই হলো মান বা ওজনের অভিমুখে বা দিকে, নিজের মান পরিমাণ বা ওজন যার কাছে সব থেকে বড়, অন্যের মান গেল কি থাকলো তার তোয়াক্কাই যে করে না, সেই অভিমানী লোক, অভিমান যার প্রবল তার অন্যদিকে নজর থাকে না, সে নিজের চিন্তা ও স্বার্থে গণ্ডিবদ্ধ হয়ে পড়ে, সংকুচিত হয়ে যায়, কেবল নিজের বড়াইয়ের জন্য ওজনটুকু অক্ষুণ্ণ রাখতে সে তৎপর থাকে, মনটা তার প্রসারিত থাকে না, আর সংকোচই দুঃখ, প্রসারণই সুখ। শ্রী ঠাকুর ছোট্ট একটি ছড়ায় বললেন, বুদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তা নরক পারে, অভিমান বর্ধনার পথে প্রবল বাধা স্বরূপ, সন্তানগণ বলে থাকেন নরক কি মূল অভিমান, নরকের গোড়া হলো অভিমান। তাহলে এমন তোর অভিমানকে যে পুষে রাখছে সে প্রকারান্তরে নরকে যাওয়ার জন্য পথই তৈরি করেছে, তাই তো তাকে ফিরিয়ে এনে তার ভেতর অভিমানের যন্ত্রণা নিরাময় করার জন্য পরম পুরুষের এত আকুলতা, তার জন্য তিনি কাতরভাবে অনুনয় করেছেন উপস্থিত অন্যান্য ভক্তদের কাছে। ভগবান যীশু খ্রিস্টের সুরে বলে উঠেছেন তিনি, তোমরা যদি আমাদের বা তোমরা যদি তোমাদের প্রভুকে ভালোই বাসো তবে তার হারানো মিষ্টিকে ফিরিয়ে এনে দাও। ইষ্টের উপর অভিমান করে যে পৃথিবীর জনারণ্যে হারিয়ে যেতে চলেছে, হারিয়ে ফেলতে চলেছে নিজের সত্তা, ভুলতে বসেছে তার আদর্শ ধর্ম ও কৃষ্টির কথা, তাকে উদ্ধার করো। জীবনের সাবলীলতায় আনন্দমুখর পরিবেশে সে আবার ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলুক, বাঁচুক। আর
এই উদ্ভব লাভের একমাত্র উপায় হল অচ্যুতভাবে ইষ্টনিষ্ঠ হয়ে ওঠা, আর কোনো পথ নেই। পুরুষোত্তম কৃষ্ণের উক্তি, মামেব যে প্রপদন্তে মায়ামেতাং তবন্তিতে, আমাকে যারা প্রাপ্ত হয় তারা এই মহাসাগর উত্তীর্ণ হয়, আবার ভগবান যিশুর বাণী, হুসোবার উইল লস হিজ লাইফ ফর মাই সেক সেল ফাইন্ড ইট, আমার জন্য যে জীবন হারাবে সে জীবন ফিরে পাবে, তিনি লাইট অফ দ্য ওয়ার্ল্ড। বিশেষ আন্ধার বিদূরণকারী আলোক শক্তি প্রাণপুরুষ যিনি, একমাত্র তিনিই হতে পারেন ওই লাইট বা আলোক শক্তি। তাকে ধরে মানুষ সর্ব আপদ থেকে ত্রাণ পেতে পারে। তার সমস্ত অভিমান আন্দোলনের মূল কথা হল মানুষকে ছলে বলে কৌশলে তার দিকে আকৃষ্ট করে তোলা, কারণ তাতে কেন্দ্রায়িত হয়ে উঠতে পারলেই মানুষ ফিরে পায় তার তার সতত চলন। নিজেকে তখন সে চিনতেও জানতে পারে, এমনতরো আত্মবিদ পুরুষ সমাজ ও রাষ্ট্রের যেখানেই থাকুক না কেন তার দ্বারা কল্যাণই সাধিত হয়। তার ভীত সুনিয়ন্ত্রিত চলন অপরকেও সমস্যার মঞ্চে বা মাঝে পড়ে মানুষ ভুলে যায় কে সে, কোথা থেকে এসেছে এবং তার গন্তব্য কি। এইভাবে স্রষ্টাকে দখল বা স্রষ্টাকে যখন ভুলে যায় তাঁরই সৃষ্ট জীব, তখন তার প্রাণে ব্যথা লাগে, আর তাকে ভুললেই প্রবৃত্তি এসে ঠেসে ধরে, পরিণামে সে দুঃখ কষ্ট আসে। শিবাজির প্রতি গুরু রামদাসের বাণী ছিল, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, মানুষ কষ্ট পেলে তিনিও কষ্ট পান। তাই তো তিনি বারে বারে আসেন মানুষের রূপ ধরে, মানুষেরই মাঝে মানুষকে তার দিক ফিরিয়ে দিতে, কারণ তার পথই মঙ্গলের পথ। মুখে সুখে থাকার অর্থাৎ শান্তির লাভার বা লাভের পথ শিশি ঠাকুর তার ব্যবহারে, ভাষায়, ইঙ্গিতময় চলনে, চোখের তারায় সর্বক্ষণের জন্য আকর্ষণ করেছেন বিশ্ব মানবতাকে। অর্থাৎ সুবিধা পেলেই চলে আসবে। বিদায় বেলায় তার উচ্চারিত এই বাক্য মানুষের মনে গভীরভাবে রেখাপাত করত, অন্তত বা নিতান্ত কঠিন ও নিষার অন্তঃকরণের লোক হলে সে আবার ফিরে আসত দলের বা দয়ালের প্রেমময় সান্নিধ্যে, এসে অন্তরের মালিন্য বিধৌত করে হয়ে উঠত সম্পূর্ণ এক নতুন মানুষ। অমেয় প্রাণ শক্তি সঞ্চারী এই অনুপম জীবন মাঝে মাঝে পৃথিবীর বুকে জেগে ওঠেন সবাইকে তন্মুখী করে তোলার জন্য। তাই তিনি আজ যখন আসেন তখন তার প্রতি প্রেমী হওয়া উচিত বা পরম কাম্য, এই ঈপ্সিত কর্মই হওয়া উচিত পরম সাধ্য। তাকে স্বীয় স্বীয় জীবনের তথা পারিপার্শ্বিকে সম্যকভাবে পরিপোষিত ও পরিবর্ধিত করে তোলাই হওয়া উচিত পরম তপস্যা। এর ভেতর দিয়েই আসে আনন্দের ঊর্ধ্বতনা, স্বস্তির স্নিগ্ধ স্পর্শ, তৃপ্তির প্রীতিকর সৌরভ, আর এই যুগে সেই সর্বলোককাম্য একান্ত ঈপ্সিত দিব্য জীবনের বিকাশ ঘটেছে শিশি ঠাকুর অনুকূল চন্দ্ররূপে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট লাইক করতে ভুলবেন না, আর বিশেষ করে
আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।